হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশিষ্ট রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চিকেন পিজা বানিয়ে দেখাবো। চিকেন পিজা বানাবার জন্য প্রথমে আমাদের ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা দিবেন। ময়দা দিয়ে হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন আমি এর ভিতরে কুসুম গরম দুধ দিয়ে একটি ডো তৈরি করে নিব। আপনাদের কাছে যদি দুধ না থাকে সেক্ষেত্রে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনাদের কাছে যদি বাটার থাকে সেক্ষেত্রে আপনারা বাটার দিতে পারেন। একটু সময় করে ভালো করে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপর সামান্য কিছুটা সয়াবিন তেল দিয়ে 1 ঘন্টার জন্য একটি গরম স্থানে ঢাকনা দিয়ে রেখে রাখবো। অন্য সাইডে আমি চিকেনটা ফ্রাই করে নিব। চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে চিকেন ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন ভালো করে চিকেনটাকে একটু মাখিয়ে নিতে হবে। চিকেনটা ম্যারিনেট করে রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গে ভেজে নিলেই হবে। দেখতে পাচ্ছেন যে চিকেনটা মাখানো হয়ে গেছে। এখন চিকেন ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এর ভিতরে আমি চিকেন দিয়ে দিব। চিকেন দিয়ে ভালো করে একটু নেড়ে দিব। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে চিকেনটাকে একটু নেড়ে দিব। চিকেন ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে কালারটা খুব সুন্দর হয়েছে। এখন আমি চিকেনটা উঠিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। ডোটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এখন এই ডোটাকে আবার একটু ভালো করে মথে নিব। যত বেশি মথে নেবেন ততই কিন্তু পিজা ভালো হবে। মথে নেওয়া হয়ে গেছে, এখন আমি এই ডো থেকে কিছুটা অংশ নিয়ে রুটি বানিয়ে নিব। আমি একটি বেলুনের সাহায্যে রুটি বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও রুটিটা বানিয়ে নিতে পারেন। এখন কিছুটা ময়দা নিয়ে আমি বেলুনের সাহায্যে রুটি বানিয়ে নিব। এখন আমি যে মল্ডের ভিতর পিজা বসাবো সেই মল্ডের ভিতর আমি সয়াবিন তেল বেরাস করে দিলাম। এখন আমি এই রুটিটা এর ভিতরে বসিয়ে দিব। বসিয়ে হাত দিয়ে এভাবে টেনে টেনে একটু বড় করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমি রুটিটা বানিয়ে নিলাম। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিব। রুটির প্রতিটি স্থান আমি এভাবে ছিদ্র করে নিব। ছিদ্র করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিজা বানাবার জন্য যা যা সবজি এবং সবজি নিয়েছি সেগুলো আমি দেখাবো। এখানে নিয়েছি হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম নিয়েছি, লাল ক্যাপসিকাম, এখানে নিয়েছি ব্ল্যাক অলিভ,
নিয়েছি চিজ, নিয়েছি চিকেন, নিয়েছি পিজে ছচ এবং নিয়েছি ওরিগ্যানো। প্রথমে আমি এই রুটির উপর পিজে ছচ দিয়ে দিলাম। চামচের সাহায্যে সুন্দর করে সমান করে এই সসটাকে দিয়ে দিতে হবে। পিজা সস যদি না দেন তাহলে কিন্তু পিজার আসল স্বাদ পাবেন না। অবশ্যই পিজা সস দেবার চেষ্টা করবেন। এভাবে সুন্দর করে সমান করে এই সসটাকে দিতে হবে। দিয়ে হয়ে গেছে, এখন আমি এর উপর দিয়ে দিলাম হলুদ ক্যাপসিকাম। একটু সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আমি তো ছোট ছোট টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে বড় টুকরো করে নিতে পারেন, যার যা পছন্দ মতো করে নিবেন। এখন আমি এর উপর দিয়ে দিব চিকেন। চিকেন একটু বেশি দেবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। দেওয়া হয়ে গেছে চিকেন, এখন আমি এর উপর দিয়ে দিব সবুজ ক্যাপসিকাম। একটু সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এখন আমি এর উপর দিয়ে দিব লাল ক্যাপসিকাম। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম না থাকে তাহলে নাও দিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে নেবেন। এখন আমি এর উপর দিয়ে দেব বেলাক অলিভ। দিয়ে হয়ে গেছে, এখন আমি এর উপর দিয়ে দেব চিজ। দিয়ে দিলাম ওরিগানো। ওরিগানো কিন্তু দিতেই হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমার পিজাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল। আপনারা যদি এভাবে ট্রাই করেন আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে। পিজাটা কিন্তু দেখতেও অসাধারণ হয়েছে। চিজ দেয়া হয়ে গেছে, এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা প্রায় আমি 10 মিনিট হাই হিটে রেখে দিব। এখন ঢাকনাটা খুলে আমি এর উপর পিজাটা বসিয়ে দিব। অবশ্যই 10 মিনিট হাই হিটে চুলাটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এখন চুলার আঁচ কমিয়ে আমি এই পিজাটা দিয়ে দিলাম। দিয়ে হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনার উপর যে ছিদ্রটা থাকে ওই ছিদ্রটা অবশ্যই একটু বন্ধ করে দিবেন। এখন আমি 10 মিনিট এভাবে রেখে দিব। পিজা হয়ে গেছে, উঠি আমি পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন পিজাটা কিন্তু অসাধারণ হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।